আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব এই ধরনের ডিজাইনগুলো কিভাবে খুব সহজে আমরা করতে পারি। এখানে মূলত ইলিপস টুল নিয়ে এই ডিজাইনটা করা হয়েছে, তো আমরা দেখি যে কীভাবে এই ডিজাইনটা আমরা শুরু করব। অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে এটা শিখতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আমরা আজকের ডিজাইনটা। আমি একটু জুম আউট করছি, এখানে একটা কালার প্যালেট তৈরি করে রাখছি, যে কালারটা আমি এখানে ইউজ করেছি। আপনারা আপনাদের মতো করে কালারটা ইউজ করতে পারেন বা আপনাদের মতো করে কালার এখানে ইউজ করতে পারেন। আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে যে ইলিপস টুলস আছে, ইলিপস টুলস সিলেক্ট থাকা অবস্থায় আমরা আর্টবোর্ডে এসে ক্লিক করব। আমাদের এখানে তিনটা সাইজের নেব। ফার্স্টে আমরা 300 পিক্সেলের একটা ইলিপস নিব, একটা কালার দিব, স্টক কালার দিব, ফিল কালার দেওয়া থাকলে অফ করে রাখবো। এরপরে যেটা লাগবে আমাদের হচ্ছে 200 পিক্সেলের একটা লাগবে, অ্যান্ড আর একটা লাগবে আমাদের 100 পিক্সেলের। এই তিনটা মূলত আমাদের লাগবে। এখন আমরা যে কাজটা করব, এই দুইটাকে একটু মিডল অ্যালাইন করছে, এটা আমরা পরে দেখছি। এই দুইটাকে আমরা একটু মিডল অ্যালাইন করে দিচ্ছি। এই দুইটাকে মিডল অ্যালাইন করলাম। যেটা করব, আমরা এখানে যেটা রেখেছি এটা একটা কপি আমরা রেখে দিচ্ছি। আমি অল্টার চেপে একটা কপি এখানে করে রাখছি। এখন এটাকে আমরা এর সাথে অ্যালাইন করব, এটাকে অ্যালাইন করব এর সাথে। আমরা লেফট অ্যালাইন করব, লেফট অ্যালাইন করছি এবং মিডল অ্যালাইন করছি। ওকে, অ্যান্ড এইটাকেও সেমভাবে আমরা এর সাথে অ্যালাইন করব, এই পাশের সাথে। আমি রাইট অ্যালাইন করছি অ্যান্ড মিডল অ্যালাইন করছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এটা অনেকভাবে করা যেতে পারে, আমি যেভাবে দেখালাম এইভাবেও আপনারা করতে পারেন। এখন দেখি সব ঠিকঠাক আছে কিনা। মনে হচ্ছে সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এইটাকে এবং এইটাকে গ্রুপ করতে হবে। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করছি, অ্যান্ড শিফট প্রেস করে এটা আমি ঘুরাই নিচ্ছি। সরি, আমাদের এটা কপি করা হয়নি। গ্রুপ করার পর একটা কাজ করতে হবে, কন্ট্রোল সি দিতে হবে, অ্যান্ড কন্ট্রোল এফ দিতে হবে। কপি করলাম এবং পেস্ট করলাম, এরপরে আমরা শিফট ধরে এটাকে ঘুরাই দিলাম। এটা অলরেডি আমাদের গ্রুপ করা ছিল, অ্যান্ড এইটাও গ্রুপ করা আছে। এবার দুইটাকেই সিলেক্ট করছি, এটাও সিলেক্ট করছি, সরি, এই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আবার আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আবার কন্ট্রোল সি দিচ্ছি অ্যান্ড কন্ট্রোল এফ দিচ্ছি। তারপরে এটাকে আমরা আরও একটু ঘুরাই দিব। আমাদের ডিজাইন প্রায় শেষ। এখন জাস্ট আমরা এখন আমাদের যে প্যাথ ফাইন্ডার টুলস আছে, সেই প্যাথ ফাইন্ডার টুলসের সাহায্যে কাজ করব। আমি টোটালটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করা অবস্থায় আমাদের এখানে যেই শেপ বিল্ডার টুলস আছে, সরি, প্যাথ ফাইন্ডার বলছিলাম, আমাদের যে শেপ বিল্ডার টুলস আছে, শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা এভাবে ড্রাগ করব। তাহলে আমাদের একটা ড্রাগ একটা কিন্তু কাজ হয়ে গেল। আর একটা আমরা এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত ড্রাগ করলাম, তারপরেরটা এখান থেকে শুরু করে আমরা এটা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করব, যাতে একটার মধ্যে আর একটা চলে না যায়। এবার এইখান থেকে এইদিকে, এইখান থেকে এইদিকে, এইখান থেকে এইদিকে, এইখান থেকে, আমি সবগুলাই করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। একটু জুম করে দেখছি কোথায় কোথায় এখনো বাদ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো ঠিকঠাকভাবে হয়নি, সেগুলো আমি ঠিকভাবে করে দিচ্ছি। ওকে, আমাদের হয়ে গেছে। যে কাজ করব, আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করব। যেমন আমরা যদি এখন এইটাতে যাই, আইডোপা
দিয়ে এটা নিচ্ছি। এবার একটা করে সিলেক্ট করব। আচ্ছা সিলেক্ট করলাম এইটা, সিলেক্ট করব, আইডি উপর দিয়ে কালার দিচ্ছি, জাস্ট আমি আইডি উপর দিয়ে একের পর এক কালার দিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যার যেই কালার পছন্দ আপনারা সে সেই কালার দিবেন, কোনো সমস্যা নেই। এবার যে কাজটা করব, মাঝখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিব, অথবা এইভাবে শেপ বিল্ডার টুলস দিয়ে মাইনাস করে দিতে পারি। আমাদের হয়ে গেল, আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম আমাদের কিন্তু অলরেডি সেই ডিজাইনটা তৈরি হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অথবা কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আশা করছি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনে